হ্যালো ভিউয়ার্স, আইডিয়াল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন। ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, সেটি মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত 30 জুলাই 2023 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল আইকনটি প্রেস করুন। তো ভিউয়ার্স, এখানে যে উক্ত ওয়েবসাইটটি রয়েছে, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং অনলাইন ব্যতীত এখানে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ভিউয়ার্স, এখানে পদের নাম, বেতন স্কেল, বয়স, শূন্য পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সকল কিছু রয়েছে, আমি পর্যায়ক্রমে বলছি। প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,590, এখানে বয়স রয়েছে 30 বছর, পদের সংখ্যা রয়েছে 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে, এছাড়াও আপনাদেরকে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জানতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, বিবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই এখানে আবেদন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে ষাট মুদ্রাখুরি কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন রয়েছে 11,000 থেকে 26,590, এখানে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, পদের সংখ্যা রয়েছে 9টি, কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে। তৃতীয় পর্যায়ে রয়েছে ক্যাশিয়ার, বেতন 10,200 থেকে 24,680, বয়স 30 বছর, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ পর্যায়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, এখানে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, পদের সংখ্যা রয়েছে 2টি, স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পঞ্চম পর্যায়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490, বয়স রয়েছে 30 বছর, পদের সংখ্যা রয়েছে 2টি, স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এখানে 1 নং থেকে 5 নং ক্রমিকের জন্যই একই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ষষ্ঠ পর্যায়ে রয়েছে অফিস সহায়ক, বেতন 8,250 থেকে 20,010, এখানে বয়সসীমা রয়েছে 18 থেকে 30 বছর, পদের সংখ্যা রয়েছে 31টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, বিপাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই আবেদন ফর্মটি পূরণ করার জন্য পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নিম্নবর্ণিত সত্য বলি অবশ্যই অনুসরণ করতে হবে। 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর, তবে আপনারা যদি কেউ কোটাভিত্তিকের মধ্যে থেকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো ভিউয়ার্স, অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত কিছু নিয়মাবলী এবং করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং এখানে আবেদনের সময়সীমা নিম্নরূপ রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময় 2/8/2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/8/2023 খ্রিস্টাব্দ বিকাল 4 ঘটিকা। তো এখানে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফিটি জমা দিতে পারবেন।
এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যথাযথভাবে পূরণ করে সেই নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ আপনারা একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখতে পাবেন। এটি নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটকারী প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেটস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেটস কপি প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেটস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং আপনারা এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি আপনারা জমা দিবেন। এখানে 1 থেকে 5 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আপনারা অনাধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তবে আপনারা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা করবেন না, হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।